আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর হচ্ছে একটা রেসিপি দেখাবো, অনেকদিন ভিডিও করতে পারিনি। আমি আজকে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা পাতিলে সামান্য পরিমাণ পানি নিয়েছি গরম করার জন্য, আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এটার মধ্যে দিয়ে দিব। আমি চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিব। আর একটু পানি অ্যাড করছি। পিঠার পরিমাণ যদি, গুঁড়ার পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনারা এক কাপের পরিবর্তে দুই কাপ অ্যাড করতে পারেন। আমি এক কাপ আমার হয়ে যাবে। তো চালটাকে, যে চালের গুঁড়াটা, এটাকে আমি ঠিক এরকম সিদ্ধ করে নেব, একটু নরম করে। এটা সামান্য 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, 2 মিনিট লাগেও না। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। আমি ঠিক ওই পাতিলে চালের যে গুঁড়া, যেটাকে আমরা আটা সিদ্ধ করে নিলাম, এটার মধ্যে আমি 2 মগ পরিমাণ পানি দিব। এই পানিটা গরম করে নিব। পানিটা গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি একটা পাত্রে চালের গুঁড়া নিয়েছি, এখানে 2.5 কাপ মেজারমেন্ট কাপের, এই মেজারমেন্ট কাপের 2.5 কাপ হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি। তার মধ্যে আমি লবণ অ্যাড করছি। লবণটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সেই গরম করে নেওয়া যে পানিটা, এই পানিটা আমি চালের গুঁড়োর সাথে একটু একটু করে অ্যাড করব। আমি সব একসাথে অ্যাড করব না, কারণ একটু একটু করে অ্যাড করলে, আর হচ্ছে এটা যদি ভালো করে মাখিয়ে নিই, সেক্ষেত্রে চালের যে গুঁড়োটা এটা অনেক আঠালো হবে। এখন আমি যে সিদ্ধ করে নেওয়া গুঁড়াটাকে, যে আমি আটা বানিয়ে নিয়েছিলাম, এটাকে আমি এটার মধ্যে মিক্স করে নিব খুব ভালো করে। আর অবশ্যই পানি দিতে হবে, যে গরম পানি। এটাকে খুব ভালো করে মাখাতে হবে। তো আমার মিশ্রণটা রেডি। চামচ দিয়ে নাড়লে বুঝতে পারবেন যে এটা কিরকম পাতলা করতে হবে, আমি একবার দেখে বুঝে যাচ্ছি। হাই হিটে এরকম একটা ছোট্ট কড়াই দিয়ে, এটা হচ্ছে লোহার কড়াই, আপনারা চেষ্টা করবেন লোহার কড়াই বা লোহার যে খোলা আছে এটার মধ্যে চিতই পিঠা ভাজার জন্য, বা মাটির যে চিতই পিঠার যে খোলা পাওয়া যায় বাজারে, ওগুলো আনার চেষ্টা করবেন।
তো এটা আমি হাই হিটে কিছুক্ষণ জাল করব। এটা গরম হওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা পানি এখন একটা কাপড়ের সাহায্যে মুখ হবে। একটু বড় ধরনের একটা কাপড় নেবেন, পাতলা কাপড় নিলে আপনার হাত পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে পিঠাটাকে উঠিয়ে নেব। কড়াইতে ঠিক যতবার পিঠা দেব ততবার মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিব। তো আমি এক এক করে এইভাবে পিঠাগুলো ভেজে নিব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সেই চিতই পিঠা, ইনস্ট্যান্ট চিতই পিঠা যেটাই বলেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আপনারা যদি এই টিপসটা ফলো করেন সেক্ষেত্রে বাসায় এরকম নরম তুলতুলে চিতই পিঠা বানাতে পারবেন। এটা এরকম হয়েছে, তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।